আগামীকাল ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে নিয়ম রক্ষার হলেও বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের উপর নির্ভর করে বাংলাদেশের 2019 সালে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন। নিউজিল্যান্ডকে হারাতে পারলে 2019 সালের বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে টাইগাররা। এদিকে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার আর কোনো সুযোগ নাই বাংলাদেশের, কারণ আয়ারল্যান্ড যদি নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারত তাহলে বাংলাদেশের সুযোগ কিছুটা হলেও থাকত। কিন্তু আয়ারিশরা 190 রানের বিশাল ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে, তাতে করেই বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আগের ম্যাচে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। বাংলাদেশ আয়ারল্যান্ডকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল। 3 ম্যাচে মাশরাফি বাহিনীর সংগ্রহ হয়েছে 6 পয়েন্ট। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আয়ারিশদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় চাপে পড়ে যায় মাশরাফিরা। অবশ্যই এর পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আবার হারতে হয়েছিল বাংলাদেশকে। ওই ম্যাচে ব্যাটিং বোলিংয়ে সর্বস্তরে ব্যর্থতা ছিল টাইগারদের। আগামীকালের ম্যাচে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 10। তবে এ পয়েন্টে চ্যাম্পিয়ন হতে পারবে না বাংলাদেশ, কারণ ইতোমধ্যে কিউইরা 3 ম্যাচে পূর্ণ 12 পয়েন্ট সংগ্রহ করেছে, যাতে করে চ্যাম্পিয়ন হওয়ার আশা বাংলাদেশের মোটেও নেই। তবুও জেতার জন্য মাঠে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে 2 পরিবর্তন আসতে পারে। মোসাদ্দেক হোসেনের পরিবর্তে খেলতে পারে নাসির, অন্যদিকে রুবেলের জায়গায় দেখা যেতে পারে শফিউল কিংবা তাসকিনকে। শেষ নিয়ম রক্ষার ম্যাচে কিছু পরিবর্তন করে জয় পেতে চায় বাংলাদেশ।